কর্ণাটকের শিবমুরগা জেলায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় দারুণ ফলাফল করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে তিনজন প্রতিভাবান ক্যারাটে খেলোয়াড়। এই প্রতিযোগিতায় দারুণ ফলাফল করা তিন ক্যারাটে প্রতিভা হিরাল জৈন, প্রজনা ভট্টাচার্য এবং সুকান্ত বণিককে বৃহস্পতিবার রাজ্যে আসার পর বিমানবন্দরে ভব্য সংবর্ধনা দেয় সচকান ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে সোনা, রূপ এবং ব্রোঞ্জের পদক লাভ করে এই তিন প্রতিভাবান খেলোয়াড়। মুখ্য প্রশিক্ষক হিসেবে তাদের গাইড করেছেন সঞ্জীব সূত্রধর। আমি সঞ্জীব সূত্রধর, আমি ত্রিপুরা টিম নিয়ে গিয়েছি বেঙ্গালোর কর্ণাটকা শ্রীনগর ডিস্ট্রিক্টে। ওইখানে ওপেন থার্ড ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হয়েছে। ত্রিপুরা থেকে তিনজনের টিম গিয়েছে, হিরাল জৈন, প্রজনা ভট্টাচার্যী আর সুকান্ত বণিক। আমরা গিয়েছি 18 তারিখ, 20 তারিখ খেলা ছিল, 20 তারিখ খেলা ছিল, খেলা সম্পূর্ণ হয়েছে। আমার ত্রিপুরা থেকে 4টা গোল্ড, 2টা সিলভার, 1টা ব্রোঞ্জ খেলেছে।